শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং নিয়মিত এই ভিডিও ক্লাসগুলো করতেছো। তো সর্বপ্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, তারপরে আমরা ক্লাসের গুরুত্বপূর্ণ পর্বে ঢুকব। আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো শিক্ষার্থীরা, এটা আমাদের গুণ সংক্রান্ত আলোচনার তৃতীয় লেকচার। আজকে আমরা এই আলোচনায় শূন্যের গুণ কীভাবে করতে হয় সেই বিষয়টি প্রথমে আলোচনা করব। এরপর আমরা ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ কিছু গুণের টার্ম আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই কীভাবে শূন্যের গুণ করতে হবে। তোমরা দেখো উপরের দিকে একদম স্লাইডের দেখতে পাচ্ছ যে 78 এবং 63 এই দুটি সংখ্যাকে গুণ করা হয়েছে এবং গুণের ফলাফল কত হয়েছে দেখো তো, 4914, তাই না? তো এখানে বলা হয়েছে যে এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলি লক্ষ্য করো। তো এক নম্বরে আমরা একটা গুণ দিয়েছি যে 780 এবং 630, এটা কীভাবে গুণ করতে হবে। এবং দুই নম্বরে আমরা আরেকটা প্রবলেম দিয়েছি, সেটা হচ্ছে 7800 এবং 630, এটা কীভাবে গুণ করতে হবে। তো দেখো প্রথমটা আমরা ব্যাখ্যা করেছি খুব সুন্দরভাবে যে 78 এবং 63 এই দুটো গুণ করে যে ফলাফলটা সেটা কিন্তু আমাদের উপরেই দেওয়া আছে, তাই না, 4914। ওকে, তো এখন দেখো আমরা ধীরে ধীরে 10 ইনক্লুড করি। 78-এর সাথে 10 তুমি গুণ করো তাহলে ফলাফলের সাথে কিন্তু 10 বাড়বে, সেটা আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো যখন তুমি 78-এর সাথে 10 গুণ করেছো তখন এটা হয়েছে 780 এবং অ্যান্সারের সাথে একটা শূন্য বর্ধিত হয়েছে, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখো নিচে তীর চিহ্ন দিয়ে আমরা আরেকটা জিনিস দেখিয়েছি যে 63-এর সাথে যখন 10 আবার গুণ করছো তখন আমাদের ফলাফলে আরও 10 অর্থাৎ আরও একটি শূন্য আমাদের বর্ধিত হয়েছে, তাই না? তাহলে আমরা সর্বশেষে যে ফলাফলটি পেয়েছি সেটি হচ্ছে কি যে 780 এবং 630 এই দুটোর গুণ ফলাচ্ছে 491400, তাই না? তো এখানে দেখো এখানেও কিন্তু যে 780 এবং 63 এই দুটো গুণ করে যে ফলাফল হয়েছে তার চেয়ে দেখো অ্যান্সারে আমাদের একটা শূন্য বর্ধিত হয়েছে, তাই না? তো এভাবে আমরা দেখি, যদি দেখি যে টোটালটার অর্থাৎ প্রথম যে অঙ্কটা ছিল আমাদের 78 এবং 63 এটার যে ফলাফল সেখান থেকে সর্বশেষে আমাদের কয়টি শূন্য বেশি হয়েছে আমরা যদি সেটা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে দুটি শূন্য বেশি হয়েছে, তাই না? অর্থাৎ প্রথম অংশ থেকে প্রথম অংশের যে অ্যান্সারটা সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা সর্বশেষের অ্যান্সারটা পেয়ে যাব। তো এটি একটি গুণ, অর্থাৎ আমরা এখানে এটাই বলতে চাইলাম বা এটাই বোঝাতে চাইলাম যে শূন্যের যখন গুণ করতে হয় তখন আমাদের শূন্য টার্মটা মোটামুটিভাবে বাদ দিয়ে গুণ করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ 78 এবং 63 গুণ করে যে ফলাফলটা হবে সেটার সাথে অতিরিক্ত যে কয়েকটি শূন্য আছে সেগুলো বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই কনসেপ্টটি আমরা ইউজ করে ঠিক তার পরের অঙ্কটি সমাধান করছি। দেখো 78 এবং 63 এই দুটি সংখ্যার গুণফল আমাদের জানা আছে 4914, তাহলে 7800 এবং 63 এই দুটোর যদি গুণ করি তাহলে ফলাফলটা আমাদের যা ছিল তাই থাকবে। যদি শূন্য বর্ধিত করো তাহলে আমাদের ফলাফলের কোনো চেঞ্জ সে নিয়ে আসতে পারবে না, অর্থাৎ 7800 এবং 63 এই দুটো যদি তুমি গুণ করো তাহলে দেখো আমাদের যে আগের যে গুণফলটা ছিল গুণফল কিন্তু তাই আছে, অর্থাৎ 4914ই আছে, কিন্তু 78-এর সাথে দুটি শূন্য এখানে বর্ধিত হয় আমাদের অ্যান্সারের মধ্যেও দুটি শূন্য বর্ধিত হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 491400, ঠিক আছে। তাহলে আমরা এরপরে যদি লক্ষ্য করি যে আর 7800-র সাথে 630 যদি আমরা গুণ দিই তাহলে দেখো পূর্বের যে ফলাফলটা ছিল তার সাথে আরও একটি শূন্য বর্ধিত হয়েছে, তাই না? তাহলে একটি শূন্য শুধুমাত্র বাড়বে সেক্ষেত্রে। তো এভাবে যদি তুমি দেখো যে পুরো অঙ্কটির দিকে একটু যদি তাকাও তাহলে 7800 এবং 630 এই দুটো গুণ করলে পুরো ফলাফলটা আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যেটা ছিল আমাদের ফলাফল তাই, অর্থাৎ 4914, এবং আমাদের এক্সট্রা 7800-এ দুইটে শূন্য এবং 630-এ আরেকটা শূন্য অর্থাৎ তিনটে শূন্য বেশি হয়েছে। তাহলে ফলাফলে আমাদের কয়টা শূন্য বেশি হবে বলতো? তিনটে শূন্য বেশি হবে। ওকে, এবং একই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করো যে 78 এবং 63 এই দুটো গুণ করে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের সাথে আমাদের 100 গুণ করলেই পরের ফলাফলটা পাওয়া যাচ্ছে এবং তার সাথে 10 গুণ করলেই ঠিক তার পরের ফলাফলটি পাওয়া যাচ্ছে। তো এটা যদি আমরা প্রথম থেকে শেষের ক্ষেত্রে চিন্তা করি তাহলে প্রথম যে অ্যান্সারটা সেটাকে 1000 দিয়ে গুণ করলেই আমাদের সর্বশেষ ফলাফলটা আমরা পেয়ে যাব। তো এটি হচ্ছে আমাদের মূল কথা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো, অনুধাবন করতে পারছো, আশা করি এ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তো আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে চলো আমরা কিছু প্র্যাকটিস সেশন কমপ্লিট করি, ঠিক আছে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সলভ করব। তো স্লাইডের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা তিনটা অঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো তোমাদের বইয়েই আছে, তোমাদের পাঠ্য বইয়েরই অঙ্ক। তো তোমরা সুন্দরভাবে নম্বরগুলো মিলিয়ে নিবা, এগুলো আমাদের উদাহরণের মধ্যে দেওয়া আছে সুন্দরভাবে, তো সেগুলো তোমরা দেখে নিবা। ওকে, তো আমরা এখানে দেখি কীভাবে কাজটা করব। এখানে দেখো দুইটা সংখ্যার গুণ করেছি, 530 এবং 320 এই দুটি সংখ্যার গুণ করেছি।
তো এই দুটি সংখ্যার গুণ করার সময় তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করবা যে আমরা কিন্তু শূন্য নিয়ে কোনো কাজ করিনি, তাই না? একইবারে আমরা দুই নিয়ে কাজ করেছি, যেহেতু সর্বডানে শূন্য আছে, সর্বডানে শূন্য থাকলে আমরা এই সুবিধাটা নিতেই পারি। তাহলে আমরা শুধুমাত্র 53 এবং 32 এই দুটি সংখ্যা গুণ করব। তাহলে 32 এবং 53 গুণ করলে আমাদের কত হয় দেখো তো, 2 দিয়ে 3কে গুণ করলে হয় 3, 2 গুণে 6 এবং 5 দুগুণে কত 10, এবং একই সাথে 3 দিয়ে গুণ করলে হয় 3, 3কে 9 এবং 3, 5, 15। একই নিয়ম আমরা কাজটা করছি স্বাভাবিক যেভাবে আমরা গুণ করি। তাহলে এখানে যে ফলাফলটা আসবে এই প্রাপ্ত ফলাফলের সাথে আমরা অতিরিক্ত দুটি শূন্য বসিয়ে দিলেই আমরা আগেও বলছি যে এই অ্যান্সারটা ঠিক অ্যাকুরেট অ্যান্সার হবে, তাই না? তো এই কাজটা আমরা কিন্তু এখানে করেছি। তাহলে 523 এবং 320 এই দুটো গুণ করার সময় আমরা কী করেছি, শুধুমাত্র 53 এবং 32 এই দুটি সংখ্যাকে আমরা গুণ করেছি। গুণ করার পর যে ফলাফল এসেছে সেই ফলাফলের সাথে আমরা এক্সট্রা দুটি শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে দেখো 530 এবং 320 গুণ করলে আমাদের ফলাফল যেটা হয় সেটা হচ্ছে 169,600। তো এরপরে 4 নম্বরে আসো, কি আছে 550 এবং 800, এই দুটো গুণ করার সময় আমাদের শুধুমাত্র 8 এবং 55 এই দুটো গুণ করলেই আমাদের জন্য যথেষ্ট হবে, যেহেতু সর্বডানে শূন্য আছে, তাই না? তাহলে আমরা কি করব বলো তো, 8 দিয়ে 5কে গুণ করলে 50টা 40 শূন্য, আর 50টা 40 হচ্ছে 44, তাহলে এই 440 থাকলো এবং তার সাথে আরও এক্সট্রা কয়টা শূন্য যুক্ত হবে, 3টা শূন্য, যেহেতু 550-এ একটা শূন্য এবং 800-এর মধ্যে 2টা শূন্য আছে, এই 1 এবং 2 মিলে 3টা শূন্য আমাদের ফলাফলের মধ্যে যোগ করে দিতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই দুটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারছো। ঠিক 7 নম্বর অঙ্কটি একই নিয়মে করতে পারবো তোমরা, 21 এবং 890 এই দুটোর গুণফল দেখো, সেম নিয়মে তোমরা করে ফেলবা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবা। তো চলো এবার আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা আমরা এখন দেখতে পাচ্ছি স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ নিয়ে, কীভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। এই বিষয়টার জন্য আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি এখানে। প্রথম উদাহরণে আমরা লিখেছি 999 গুণিত কত 75, এটা আমরা কীভাবে গুণ করতে পারবো সেটা নিয়ে আলোচনা করছি এখানে, তাই না? তো তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে শূন্য যদি থাকে সর্বডানে তাহলে সেই সংখ্যাগুলোর গুণফল খুবই সুবিধাজনক হয়, তাই না? তো এই জন্য 999 যে আছে একে কি শূন্য দ্বারা রিপ্লেস করা যায়? হ্যাঁ যায়। কীভাবে? একটু ছোট্ট টিক খাটাতে হবে আমাদের, সেটা কি 999 সাথে তুমি 1 যোগ করো তাহলে সেটা কত হয়? 1000। কিন্তু সেটা যে তুমি যোগ করলে সেটা তোমার নিজের না, এই জন্য তুমি এই 1000 থেকে আবার 1 বিয়োগ করে দাও, তাহলে তোমাদের সংখ্যাটা একই থাকবে, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 থাকবে। এটা হচ্ছে আমাদের ট্রিক, অর্থাৎ সেই সংখ্যাটার ডানের পাশে আমরা সর্বোচ্চ সংখ্যক শূন্য নিয়ে আসবো। তাহলে 999 এটা যে কথা, 1000-1 সেটা একই কথা, এটা লেখা যায়। এর সাথে দেখো কত আছে গুণ, 75। তাহলে 75-এর সাথে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কয়টি সংখ্যা আছে, দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার গুণ করতে হবে। তাহলে একবার হবে 1000-এর সাথে 75-এর গুণফল, একবার হবে 1-এর সাথে 75-এর গুণফল। তাহলে 1000-এর সাথে 75-এর গুণফল কত হয় বলো তো, 75,000, এবং 75-1 = 75, এই দুটো বিয়োগ করলেই আমাদের ফলাফল চলে আসতেছে সুন্দরভাবে, তাই না? তাহলে 5 থেকে 10 মিলাতে আমাদের লাগে 5, এবং 7 হয়ে যায় 8, 8-10 মিলাতে 2, এভাবে হাতে 1 থাকে, 1-10 মিলাতে 9, এবং বাকিটা দেখো হাতে 1 থাকতেছে, 5 থেকে 1 বাদ দিলে 4, এবং আমরা বাকি যে সামনে থাকলো 7 সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 74,925। তো শিক্ষার্থীরা এবার আমরা 4 নম্বর অঙ্কের দিকে একটু তাকাই, এখানে কী আছে দেখো তো, 990 এবং 840-এর গুণফল কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা বলছিলাম যে যদি সর্বডানে পর্যাপ্ত সংখ্যক শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোর গুণফল অনেক সহজ হয়। তো এই জন্য 990-এর ডান পাশে যদি আমরা শূন্যের সংখ্যা বাড়াতে পারি সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে, তাই না? তাহলে আমরা 990-কে কীভাবে লিখতে পারি বলো তো, 1000-10 বিয়োগ করলে হয় 990 এবং তার সাথে 840 এটা গুণ করব। তাহলে আমরা বলছি শূন্যর গুণ খুবই সোজা, এই জন্য এই কাজটা করছি। তাহলে 1000-840 এটা গুণ করতে হবে এবং 200-840 এটা গুণ করতে হবে। তাহলে 1000-840 এটা গুণ করব কীভাবে বলো তো, এটা খুবই সোজা, আমরা বলছি 84 এটা এবং সামনের যে 1 এটা আমরা গুণ করব। তাহলে 84 আর গুণ করলে 84, তাহলে শূন্য কয়টা আছে দেখো তো, 1000 আছে 3টা শূন্য এবং 840 আছে 1টা শূন্য, এই 3, 1, 4, 4টা শূন্য আমরা 84-এর পরে বসিয়ে দেব। যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। এবার আসো 10-840 গুণ করলে ফলাফল কত হবে সেটা একটু দেখে নেই। চলো এখানে দেখো যে 10 এবং 840 এই দুটোর গুণফলের সময় আমরা কি করব, এই 84 এবং 1 এটা গুণ করব। তাহলে 84 আর 1 গুণ করলে 84, শূন্য কয়টি আছে দেখো 10-এর সাথে 1টি এবং 840-এর সাথে কয়টি, 1টি, তাহলে 1, 1, 2টি শূন্য, তাহলে এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে আমাদের ফলাফল পাওয়া যাবে। তাহলে দেখো এখানে কি আছে, 840,000 এবং সেখান থেকে 8,400, এই দুটোর বিয়োগফল আমাদের করতে হবে। তাহলে 840,000 থেকে 8,400 বিয়োগ করলে হয় আমাদের কত, 831,600। তাহলে এটা হচ্ছে আমাদের 990 এবং 840-এর
গুণফল, এই গুণটাকে আমরা কী বলবো বলো তো, সহজ পদ্ধতিতে গুণ বলবো। এরপর আসো সাত নম্বরে, সাত নম্বরে 101 এবং 23 আছে, তাহলে 101কে আমরা 100 যোগ 1 লিখতে পারি, আর তার সাথে কত গুণ বলো তো 23, তাহলে 100-এর সাথে একবার 23 গুণ হবে এবং 1-এর সাথে একবার 23 গুণ হবে, এটা তো আমরা বলতেই পারি। তাহলে 23 1-এ 23 এবং 2-টা 0 2300 এবং তার সাথে 23 1-এ 23 অর্থাৎ 23 যোগ হবে, তাহলে এখানে অ্যান্সার হবে 2323। তাহলে আমরা বলতে পারি 101 এবং 23-এর গুণফল হচ্ছে 2323। আশা করি তোমরা পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।